কি বলছেন ওনার ওইখানে? ফুলি বিশুপালকে ঘরে ঢুকিয়েছে? আপনারা ঠিক দেখেছেন? ও মা, এর মধ্যে ঠিক ভুল দেখার কি আছে? হ্যাঁ, বিশুপালকে কে না চেনে? আরে বাবা, অত কথার কি আছে, নিজে গিয়ে দেখলেই তো হয়। কই গো দুর্বা, চলো তুমিও দেখবে, চলো তোমার দেওরের কীর্তিখানা। চলো দাদা, তুই ফিরে এসেছিস? ম্যাডাম, ম্যাডাম, আপনি আমার দাদাকে ফিরিয়ে এনেছেন। ছুবি না তুই আমাকে, ছুবি না তুই। এই গ্রামে আমরা তিন পুরুষ ধরে বাস করছি। এই গ্রামে আমাদের বাপ দাদার ভিটে কেউ কেউ কোনোদিন আগুন তুলতে পেরেছে, কিন্তু আজকে তোর জন্য সবাই আমাদের দিকে আঙুল তুলছে। আর শুধু আমাদের দিকে নয়, যে পরিবার আমাদের প্রাণে বাঁচালো, নতুন করে জীবন দিল, তাদের দিকেও কলঙ্কের আঙুল তুলছে তারা, শুধু তোর জন্য। শুধু তোর জন্য আজকে দুটো পরিবারের সম্মান নষ্ট হলো। কেন করলি তুই কাজ? কেন করলি বল? কেন কেন কেন? ম্যাডাম স্যার, আপনি আমাদের ভালো চান, আপনার জন্য আমাদের অনেক ভালো হয়েছেও। দাদাবাবুর জন্য এখন আমরা রোজগার করতে পারছি, সে সব ঠিক আছে, কিন্তু কিন্তু এর আগে এরকম কলঙ্কের ঘটনা তো আগে কখনো ঘটেনি। তার উপর
তো শুনেছি ও তো ওর বরকে ছেড়ে দিয়েছে। নাকি আগে থেকেই ওর চরিত্রে দোষ ছিল বলে ওর বরই ওকে ছেড়ে দিয়ে চলে গেছে? ম্যাডাম স্যার, বরকে ছেড়ে যদি অন্য কাউকে বিয়েটা না করে এসব কি? আর এসব দেখে আমাদের ছেলেমেয়েরাই কি শিখবে বলুন দেখি? ওরাও তো এরকম অকাজ কুকাজই করে বেড়াবে, তাই না? আপনি কি আমাদের সুশিক্ষা দিচ্ছেন ম্যাডাম স্যার? উনি আপনাদের সুশিক্ষা দিচ্ছেন আর বাড়ির লোকদের কুশিক্ষা দিচ্ছেন। এই তালি বাজাও, বাজাও তালি। কি করলি ভুলি, কেন করলি? এই মেয়ে আমাদের গ্রামের মুখে চুনকালি মাখিয়েছে। ওর মুখে চুনকালি মাখিয়ে ওকে আমরা গ্রাম থেকে তাড়াবো। আমি থাকতে কেউ ওর গায়ে হাত দেবে না। আমি ওর ঘরে ঢুকেছি, যদি কেউ দোষ করে থাকে তো সেটা আমি। শাস্তি দিলে আমাকে শাস্তি দেওয়া হোক। ওরে বাপ রে বাপ, এই বড় খেদানো মেয়ে ছেলের জন্য তোমার দরদ থেকে আবার উতলে উঠছে? এই মেয়ের তো সমাজে মুখ দেখাবার যোগ্য রইল না তোমার সঙ্গে লটঘট করে। এই মেয়ের চরিত্র তো বারোটা বেজে গেছে। সব তো শুনলে তোমরা। হ্যাঁ, এই মেয়েকে কি আর এই গ্রামে এক মুহূর্ত রাখা যায়? এই মেয়ে মূলটা, বরকে ছেড়ে আসা মেয়ে মানুষ যার একটা বাচ্চাও আছে তাকে কি কেউ বিয়ে করবে? তোমরা বলো না, এমন মেয়ে ছেলেকে তোমরা বউ করে নিজের বাড়িতে তুলবে? এমন মেয়ে ছেলের সঙ্গে তোমরা নিজের ছেলের বিয়ে দেবে? দেবে দেবে আমি করবো ওকে বিয়ে। ম্যাডাম, আর যদি ওনার পরিবার মত দেন তাহলে আমি ওকে বিয়ে করি। আমি আমি ফুলিকে আর ওর বাচ্চাকে ঘরে তুলব। খেলা ঘুরিয়ে দিল তো। ওরে ঠেকা না রে, এই বিয়ে ঠেকা, নাহলে বর্দা আর আমাদের নতুন ছর্দা ওদের বারোটা বাজিয়ে দেবে। ছি 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 বিশু, এসব তুমি কি বলছো? ও দুব্বা, তোমার দেওরে কথা শোনো। আরে আরে, তুমি এই মেয়েটা মানে বাচ্চা সমেত মেয়েটাকে ঘরে তুলবে গো? আরে এই বিয়ে গ্রামে কেউ মেনে নেবে না, কেউ না। না 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 না, এ পাপ আমরা কখনো মেনে নেব না। আমি এই বিয়ে মেনে নেব। Oh,
আপনার কাছে আমাদের পরিবারের ঋণের কোনো অন্ত নেই। আপনি শুধু আমার স্বামীকে ফিরিয়ে দেননি, তার প্রাণও বাঁচিয়েছেন। আমি শুধু সেই ঋণের একটু হলেও শোধ করার চেষ্টা করছি। আমি আমার দেওরের জন্য আপনাদের বাড়ির মেয়ে ফুলির হাত ভিক্ষে চাইছি। আমাকে ফিরিয়ে দেবেন না ম্যাডাম। আপনি আমার দেওরের জীবন সুদৃঢ় ওকে সৎ পথে চালনা করেছেন, আর আপনার বাড়ির মেয়ে পারবে তাকে এই সৎ পথে টিকিয়ে রাখতে। আমার কোনো আপত্তি নেই দুই, কিন্তু আমাকে দুজনে থেকে অনুমতি নিতে হবে। এক আমাদের বাড়ির মাথা অঙ্কিল, আর দুই চার হাত তোমরা চাইছ অঙ্কিল। হ্যাঁ, ফুলির যদি আপত্তি না থাকে এ বিয়েতে আমারও অমত নেই। ফুলি, পিসুকে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? কিরে বল, তবে আর অসুবিধার কি আছে, বিয়েটা হয়েই যাক। শুভ কাজ ফেলে রাখতে নেই, কালকে তো একটা শুভ দিন আছে, কালকেই বিয়ের আয়োজন করে ফেলো। বাহ, তাহলে আর অসুবিধার কি আছে? ফুলি আর বিশুর বিয়েতে আমি সমস্ত গ্রামকে নেমন্তন্ন করছি। কাল কিন্তু আমরা দাদাবাবুর হাতে রান্না খাবো, আমরা সবাই হাতে হাতে জোগাড় যন্ত্র করে দেব, কি বলো সবাই? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আমি নিজের হাতে রান্না করে আপনাদের সবাইকে খাওয়াবো। ফুলি শুধু আমাদের নয়, আপনাদেরও মেয়ে, আপনারা আমাদের আপনজন, তাই কালকে এই গ্রামের কারোর বাড়িতে হাঁড়ি চাপবে না, কালকে সবাই বিয়ে বাড়ির রান্না খাবে চার বেলা। তাহলে এবার সবাই কাজে লেগে পড়ো, সময় তো বেশি নেই, আমাদের মেয়ের বিয়ে দিতে হবে তো। নিজের বউয়ের বিয়েটা ঠেকাতে পারলে না? হ্যাঁ, তোমার নাকের ডগায় ওই বিশুটা তোমার বউকে বিয়ে করে ফেলছে। তুমি তুমি আমার নাকের ডগার সামনে পেন্ডুলামের মতো ঘুরছো। যাও, এই যাও যাও, নিজের বউয়ের বিয়ের আসরে যাও, ভোজ খাও গিয়ে যাও। কাল রাত্রির বেলা কোনো বিয়ের যজ্ঞের আগুন জ্বলবে না, রাত্রির বেলা চিতার আগুন। ফুলির সব হিসেব মিকেশ আমি মিটিয়ে দেব। আচ্ছা, আমার কথা বাদ দিন, এই যে বিশু পাল আপনার নাকের ডগা দিয়ে বেরিয়ে গেল, আপনি কিছু করলেন না, কোনো হিসেব বুঝলেন না ওনার? সব হিসেব বুঝবো আমি। কাল বিয়ের আসরে সব হিসেব হবে, সব হিসেবের শোধ হয়ে যাবে সব।
কিন্তু সেখানে তো ঈশানি ঘোষ থাকবে, এ মহা মুশকিল হবে আবার। না না না, অন্য প্ল্যান করতে হবে আমাদের। অন্য প্ল্যান? না, অন্য প্ল্যান, অন্য প্ল্যান, অন্য প্ল্যান। এই তুমি তোমার বউকে ওই পশ্চিমের কুয়োর পারে নিয়ে আসতে পারবে? কুয়োর পার কেন, সেখানে আবার কি হবে? এ কুয়ো সে কুয়ো নয়, মরণ কুয়ো। ওই কুয়োর সঙ্গে আমাদের গ্রামীণ নদীর যোগ আছে। এই কুয়ে একবার পড়লে সোজা ভেসে চলে যায় নদীতে, আর খোঁজ পাওয়া যায় না। অনেক লাশের নিখোঁজ হয়ে যাওয়ার সাক্ষী হচ্ছে এই মরণ কূপ। কাল তাহলে যে করে হোক ফুলিকে আমি এই কুয়োর ধারে নিয়ে আসব, একবার শেষ দেখা করার নাটক করে। ফুলি এলে তার পিছন পিছন বিশুপাল তো আসবেই। ফুলিকে খতম করবে তুমি, আর ওই বিশুকে আমি। বিয়ে করার খুব শখ না? এবার যাও, দুজনে হাত ধরাধরি করে কুয়ে পড়ে সোজা ভেসে নদীতে গিয়ে তারপর ভেসে চলে যাও, কেউ খোঁজ পাবে না। নিখোঁজ আপনার ময়দা মাখা হলো? হ্যাঁ, লুচি ভাজতে হবে তো, সবাই জল খাবার করবে। এই দিবাকর, তোর এখনো সাজানো শেষ হলো না? আরে আরে, হয়ে যাবে মেজদা, হয়ে যাবে। এই তাড়াতাড়ি করো, কি করছো? আসুন আসুন, জল খাবার খাবেন কিন্তু, আসুন। সোনা, কি মিষ্টি লাগছে দেখতে দুজনকে। যাও ওদিকে খেলো। কি মিষ্টি লাগছে আমার মনটাকে। ওই যে দুর্বা কাকি, ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ নিয়ে চলে এসেছে। আর এই শাড়িটা আজকে ফুলি পরবে, আমার বর এটা বুনেছিল। ও মা, কি সুন্দর শাড়িটা গো! সত্যি ফুলি, তোর কপাল বটে, এখন কি ভালো ভালো সব শাড়ি পরবি বল তুই। শোন না ফুলি, তোদের থেকে শাড়ি নিয়ে কিন্তু আমি ব্যবসা করব। তোর যার ভাসুরের সাথে কিন্তু আমার কথা হয়ে গেছে, কেমন? ম্যাডাম স্যার, আমি কিন্তু স্নানের জল এনে রেখেছি। চলো চলো, এবার তাহলে গায়ে হলুদটা সেরে ফেলি। মেজ বৌদি, গায়ে আগে তুমি হলুদ দাও, এখানে তো সবচেয়ে বড় তুমি। Thank you.
এসেই আগের বারটা না, এ কেন এসেছি? তুমি আজকে এখানে কেন এসেছো ভাস্কর? আজকে তুমি এখানে এসে ঠিক কাজ করো না। সে কি? যার সাথে এতকাল ধরে সংসার করলাম তাকে একবার শেষ বিদায় জানাবো না? আমি জানি না তোমার হাতেও সত্যিকারের কোনো কষ্ট হচ্ছে কিনা, কিন্তু আমি এটাই বলবো, তুমি যদি ফুলিকে এক কোণাও ভালোবেসে থাকো তাহলে মেয়েটাকে এবার একটু মুক্তি দাও, একটু শান্তি দাও। আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার আর ফুলির বিয়ে দিয়েছি, সেটাই আমার সব থেকে বড় ভুল। আসলে আমি বুঝতে পারিনি জানো, যে তোমার সাথে ফুলির বিয়েটা ওর জীবনে এত বড় অভিশাপ হয়ে দাঁড়াবে। তুমি এত ভেবো না, আমি ফুলিকে চিরকালের মতন মুক্তি দিতে এসেছি। তোমাকে আমি সারা জীবনের মতন মুক্তি দেব ফুলি, সারা জীবনের মতো। তুমি আমার না হলে কারোর হতে পারবে না। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।